আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালে এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটি ও মানুষের কাছে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন বিকেল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সে বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতায় হয়ে পুরাতন বিমানবন্দরে এসে পৌঁছান। মোহাম্মদ ইমাম হুসাইনের তথ্য ও ভিডিও চিত্রে এবার দেখুন বিস্তারিত। এজন স্বজন হারানো শ্মশানে ফিরে আসা। ৭৫ সালে ছোট বোনকে নিয়ে স্বামীর কর্মস্থল জার্মানিতে গিয়েছিলেন পরিবারের আরো সবাইকে রেখে। ৮১তে যখন ফিরলেন তখন বেঁচে নেই কেউ। ঘাতকরা হত্যা করেছে জাতির জনক ও তার পরিবারের সবাইকে। দেশে ফিরে অনিশ্চয়তার ঘোর অন্ধকারে শুরু হয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে আসা লক্ষ্য জনতার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং তার বাবার হত্যার বিচার নিশ্চিত করা তার জীবনের লক্ষ্য। এর আগে ১৯৮১ সালের ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বারবার আঘাত এসেছে শেখ হাসিনার উপর, তারপরও তিনি শক্ত হাতে ধরে আছেন আওয়ামী লীগের হাল। চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে মধ্য আয়ের দেশের তালিকায় নিজের স্থান করে নিয়েছে। লক্ষ্য ও উদ্দেশ্য উন্নত দেশের কাতারে বাংলাদেশের নাম ও অবস্থান নিশ্চিত করা। এদিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে বিশাল এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই মে বেলা ১১টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে একটি র্যালি বের হয়ে থানা গেট প্রদক্ষিণ করে পুনরায় যুবলীগের কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মুকবল মাহমুদ প্রধান, নাজিবুল হাসান কিরণ সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।